Hello everyone, welcome to the course of Applied Data Science and Machine Learning. আমি মৃদুল বণিক, সাথে আছি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে অপূর্ব টেকনোলজিস লিমিটেডে কাজ করছি। এই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার জার্নিতে আমি ডেটা প্রি প্রসেসিং, মডেল বিল্ডিং, মডেল ডিপ্লয়মেন্ট, এপিআই এক্সপোজ এছাড়াও নানান বিষয় নিয়ে ইনভলভড আছি। তো আমি আশা করছি আমার এক্সপিরিয়েন্সকে রিফ্লেক্ট করতে পারবো আমার এই কোর্সে। সো আপনাদের আপনারা যদি সাথে থাকেন তাহলে আশা করছি আপনারা ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসগুলো সম্পর্কেও জানতে পারবেন। সো এই কোর্সটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বলে আমি মনে করি, কারণ এই কোর্সের প্রথম থেকে একবারে বেসিক থেকে স্টার্ট করা হয়েছে। পাইথনের যে বেসিক বিল্ডিং ব্লকস সবগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি পাইথনের, পাইথন প্রোগ্রামিং ফর ডেটা সায়েন্সে। দেন আমরা ডেটা ভিজুয়ালাইজেশন, নামপি, পান্ডাস, ডেটা ফ্রেম দিয়ে ডেটা কীভাবে প্রি প্রসেস করে সেটা দেখব। তারপরে আমরা এই বিল্ডিং ব্লকসটা, যে ফাউন্ডেশনটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং মডেলের কীভাবে ক্লাসিফিকেশন করতে, কীভাবে মেট্রিকগুলাকে আমরা জেনারেট করব, কতটুকু বেটার হয়েছে, কতটুকু খারাপ হয়েছে, আমরা আমাদের মডেল লার্ন করতে পারলো কি না, সেগুলোর জন্য বিভিন্ন ক্লাসিফিকেশন মেট্রিক আমরা ইউজ করা শিখব। যখন এই এখানে আরও অনেক স্টেপসগুলো আছে, সেই সবগুলো স্টেপই আমরা এই কোর্সে ডিসকাস করব। দেন আমাদের যখন এই মডেল বিল্ডিং সম্পর্কেও বেশ ভালো ধারণা হয়ে যাবে, তখন আমরা এই এনসেবল লার্নিং টেকনিক জানার পরে এই মডেলগুলো কীভাবে ডিপ্লয় করা যায় সেটা শিখব। যেমন গুগল ক্লাউডে আমরা ডিপ্লয়মেন্ট শিখতে পারি। এরপরে হচ্ছে যে এরপরে এই মডেল ডিপ্লয়মেন্টের পরে আমরা কীভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই মডেল প্রেডিকশনটাকে কাজে লাগাতে পারি সেগুলো জানতে পারবো আমরা REST API ফ্রেমওয়ার্কের মাধ্যমে। সো নর্মালি অনলাইনে অনেক অ্যাভেলেবেল কোর্স আছে যেটার মাধ্যমে আমরা মেশিন লার্নিং জানতে পারি, কিন্তু যেটা হয় প্রবলেম হচ্ছে যে এই ফুল স্ট্যাকটা নর্মালি কোনো কোর্সে কাভার করে না। একবারে REST API পর্যন্ত বা মডেল ডিপ্লয়মেন্ট পর্যন্ত খুব একসাথে আছে এরকম কোর্স খুব কম আছে, নর্মালি বাংলাতে খুব বেশি নাই। তো যেটা হবে যে আমরা এই ফুল মেশিন লার্নিং কোর্সটা যদি ঠিকমতো করতে পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিসগুলো জানতে পারবো। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে মেশিন লার্নিং একটা বেশ বড় ডোমেইন। এই কোর্সটা শেষ করলেই আমরা মেশিন লার্নিং এক্সপার্ট হয়ে যাবো ব্যাপারটা সেরকম না, কারণ মেশিন লার্নিং এর পরেও ডিপ লার্নিং এর ব্যাপার আছে। ডিপ লার্নিং এর অনেকগুলো আবার ফ্যাক্টর আছে, অনেকগুলা সাব ডোমেইন আছে, NLP, কম্পিউটার ভিশন, এই বিষয়গুলা, তারপরে বায়োমেডিক্যাল ইমেজিং, এই জিনিসগুলো নিয়েও কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা কাজ করে। তো এখন এই কোর্সটাতে আসলে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো সবগুলো কভার করা হয়েছে। যখন আমরা এই কোর্সটা শিখতে পারবো তখন এই কোর্সের পরে, মানে ফান্ডামেন্টালের পরে অ্যাডভান্স লেভেলে যদি আমরা যেতে চাই তাহলে সেটা নিজেরাও শিখতে পারবো। তো মোস্টলি যেটা আমি বলতে চাচ্ছি যে এই কোর্সটা কভার করলে আমরা মেশিন লার্নিং এর, মেশিন লার্নিং অ্যাটলিস্ট জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিসগুলো জানতে পারবো। সো আমার মনে হয় যে আমরা যদি সাথে থাকি তাহলে আপনাদের যেই ড্রিম মেশিন লার্নিং, মেশিন লার্নিংয়ে ক্যারিয়ার তৈরি করা সেটা পূরণ হবে। আর এই প্রত্যেকটা মেশিন লার্নিং এর উইকলি আমরা এক্সারসাইজ দিব, জাস্ট শুধু ভিডিওগুলো আপলোড করব না, ভিডিওগুলো দেখলেই শুধু হবে না, প্রত্যেকটা উইকের শেষে আমাদের এক্সারসাইজ থাকবে যার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আপনাদের কনসেপ্টগুলোকে। লাস্টলি আমরা একটা প্রজেক্ট দিব, কারণ হচ্ছে মাঝখানে প্রজেক্ট দেওয়া যাবে না কারণ আমরা শেখা শেষ করি নাই, শেষে আমরা একটা প্রজেক্ট থাকবে যেটাতে আপনারা আপনাদের লার্নিংগুলোকে রিফ্লেক্ট করতে পারবেন। আশা করি এই প্রজেক্টগুলো দিয়ে আমরা যা শিখেছি সেটাকে ব্যবহার করতে পারবো এবং আমরা সিভিতেও অ্যাড করতে পারবো। সো আমরা সাথে থাকবেন আমার সাথে, আশা করি বেশ ভালো একটা সময় কাটবে সবার সাথে। ধন্যবাদ।